টাইগারদের ছুড়ে দেওয়া 306 রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্বাগতিক ইংল্যান্ড 8 উইকেটের বড় জয় তুলে নিয়েছে। ফলে পরাজয় দিয়ে শুরু হলো বাংলাদেশের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। লাল সবুজদের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী 5 জুন। আগে ব্যাটিংকে নেমে ওয়ানডে কেরিয়ারের নবম সেঞ্চুরির দেখা পান তামিম ইকবাল, 25তম হাফ সেঞ্চুরি হাকান মুশফিক। বাংলাদেশ নির্ধারিত ওভারে 6 উইকেট হারিয়ে তুলে 305 রান। জবাবে ইংলিশরা 46 ওভারে 2 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে স্বাগতিকদের হয়ে অপরাজিত সেঞ্চুরি হাকান জরুট। সেঞ্চুরি থেকে মাত্র 5 রান দূরে থাকতে বিদায় নেন অ্যালেক্স হেলস, আর দলপতি ইয়ং মর্গান হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন। 8 দলের অংশগ্রহণের এই মেগা ইভেন্টের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি ইয়ং মর্গান। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশের সময় বিকেল 3:30 ইংলিশদের বিপক্ষে মুখোমুখি হয় টাইগাররা। টাইগারদের তারকা তামিম ইকবাল আর সৌম্য সরকার ব্যাটিং ইনিংস শুরু করেন। প্রথম পাওয়ার প্লেতে 37 রান তুলে বাংলাদেশ। দলীয় 12তম ওভারের শেষ বলে বেন স্টোকস ফিরিয়ে দেন সৌম্যকে। দলীয় 56 রানের মাথায় ব্যারিস্টোর হাতে ধরা পড়ার আগে সৌম্য করেন 28 রান। তার ইনিংসে ছিল 4টি 4 আর 1টি ছক্কার মার। ইনিংসের 20তম ওভারে ফেরেন ইমরুল কায়েস। লিয়াম প্লাঙ্কেটের বলে ব্যক্তিগত 19 রান করে ফেরেন ইমরুল। দলীয় 95 রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। দলীয় 22তম ওভারে বাংলাদেশের স্কোর 100 ছাড়ায়। সেই ওভারেই 4 হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারের 37তম অর্ধশতকে পৌঁছান তামিম ইকবাল। 71 বলে 85 স্পর্শ করেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান। 28 ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 150 রানে 2 উইকেট। তামিম ওয়ানডে ক্যারিয়ারে নবম সেঞ্চুরি হাঁকিয়ে করেন 128 রান। 45তম ওভারে বিদায় নেন তামিম, আর 142 বলের ইনিংসে ছিল 12টি 4 আর 3টি ছক্কার মার। একই ওভারে বিদায় নেন মুশফিক, 72 বলে 79 রান করেন তিনি। তার ইনিংসে ছিল 8টি বাউন্ডারির মার। এই জুটি থেকে আসে 166 রান। ইনিংসের 47তম ওভারে বিদায় নেন 10 রান করা সাকিব, 15 বলে 3টি 4-এর সাহায্যে 24 রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন সাব্বির। মাহমুদুল্লাহ রিয়াদ 6 ও মুসাদ্দিক 2 রানে অপরাজিত থাকেন। ইংলিশদের ব্যাটিংয়ের শুরু করেন অ্যালেক্স হেলস আর জেসন রয়। বাংলাদেশের দলপতি মাশরাফি ইনিংসের প্রথম ওভারটি করেন। প্রথম ওভারে 2 রান নেয় ইংলিশ ওপেনাররা। দ্বিতীয় ওভারটি করেন সাকিব। তৃতীয় ওভারের তৃতীয় বলে মাশরাফির বলে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে মুস্তাফিজের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন জেসন রয়। রান করেন 1 রান। দলীয় 6 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। দলীয় 6 রানের মাথায় প্রথম উইকেট হারালেও জুটি গড়ে স্কোরবোর্ডে আরও 159 রান যোগ করেন অ্যালেক্স হেলস আর জরুট। ইনিংসের 28তম ওভারে পার্ট টাইম বোলার সাব্বির ফেরান হেলসেকে। 86 বলে 11টি 4 আর 2টি ছক্কায় 95 রান করে হেলস তালবন্দি হন বদলি খেলোয়াড় সানজামুলের। নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন সাব্বির। দলীয় 165 রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ইংলিশরা। এরপর জুটি করেন জরুট আর ইয়ন মর্গান। ওয়ানডে ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি হাঁকিয়ে জরুট করেন অপরাজিত 133 রান, আর দলপতি ইয়ন মর্গান ব্যাট থেকে আসে অপরাজিত 75 রান। রুটের 129 বলের ইনিংসে ছিল 11টি 4 আর 1টি ছক্কার মার। এদিকে মর্গানের 61 বলের ইনিংসে ছিল 8টি 4 আর 2টি ছক্কা। এই জুটি থেকে আসে অবিচ্ছন্ন 143 রান। জিতে যায় ইংলিশরা, হেরে যায় টাইগাররা, কিন্তু আমরা ভালোবাসি তামিম তোমাকে।